শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় তিনের সংখ্যা পদ্ধতি বিষয়ে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হল বিট, নিবল, ডাইট, ওয়ার্ড এবং নন ওয়ার্ড। এর পাঁচটা বিষয় থেকে পরীক্ষায় জ্ঞান ও অনুধাবনমূলক হিসেবে আসতে পারে। জ্ঞানমূলক হলে এক লাইন উত্তর করে ভালো, আর অনুধাবনমূলক হলে একটু ব্যাখ্যা দিতে হবে। প্রথমে আমরা জানবো বিট কি। বিটের পূর্ণরূপ হল বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ হল বাইনারি ডিজিট। বাইনারির বাই এবং ডিজিটের টি মিলে বিট শব্দটি গঠিত, অথবা বলা যায় বাইনারির বি এবং ডিজিটের আইটি মিলে বাইনারি শব্দটি গঠিত। এখন আমরা জানব বিট কি। বিট জানার আগে জানতে হবে বাইনারি কি। বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির নাম। এই বাই মানে হলো দুই, দুই মানে হলো এই সংখ্যা পদ্ধতি দুটি চিহ্ন নিয়ে কাজ করে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। এই সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি দুটি চিহ্ন নিয়ে কাজ করে বিদায় যার নাম হলো বাইনারি। এই জিরো বা ওয়ানকে বলা হয় বিট। তাহলে আমরা বলতে পারি জিরো বা ওয়ানকে কি বলে? বিট বলে। এখন আমরা দেখব নিবল কি। আমি একটা বাইনারি ডিজিট লিখতাম, কতগুলো বাইনারি ডিজিট লিখছি এখানে, ডিজিট কয়টা? চারটা, এক দুই তিন চার। এই চারটে বাইনারি বিট মিলে গঠিত হয় ওয়ান নিবল। তাহলে আমরা নিবল মানে কি বলবো? চারটি বিট গুচ্ছকে বলা হয় এক নিবল। চারটি বিট গুচ্ছকে বলা হয় এক নিবল। এখন আলোচনা আসা যাক বাইট কি। এখানে বিট কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আটটি বিট গুচ্ছকে বলা হবে এক পাঁচ। তাহলে চারটি বিট গুচ্ছকে বলা হয় এক নিবল, আর আটটি বিট গুচ্ছকে বলা হয় এক পাঁচ। ঠিক তেমনি ষোলটি বিট গুচ্ছকে বলা হয় এক ওয়ান্ট, এবং এরপর জানবো আমরা লং ওয়ান্ট। বত্রিশটি বিট গুচ্ছকে বলা হবে ওয়ান লং ওয়ান্ট। তাহলে এখন সংক্ষেপে কি বলা যায়? জিরো বা ওয়ান হল বিট, চারটি বিটের গুচ্ছকে বলা হবে এক নিবল, আটটি বিটের গুচ্ছকে বলা হবে এক বাইট, ষোলটি বিটের গুচ্ছকে বলা হবে ওয়ান ওয়ার্ড, এবং বত্রিশটি বিটের গুচ্ছকে বলা হবে ওয়ান লং ওয়ার্ড। এটাই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি। ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।